নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রিভিউ বেঙ্গলি। আর এই মুহূর্তে আমি সুরজিৎ আপনাদের নিয়ে এসেছি তাঁতিপাড়ায়। 15ই আগস্ট, যেখানে সারা দেশে বিভিন্নভাবে 15ই আগস্ট পালন করা হয়েছিল, ঠিক সেই সময় সৈকত ব্যানার্জির নেতৃত্বে বরানগর তাঁতিপাড়ার মোড়ে পালন করা হয় রক্তদান শিবির তথা সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান। সকালবেলা থেকে ছিল পতাকা উত্তোলন এবং বিভিন্ন রকম অনুষ্ঠান, অতিথিবরণ, এছাড়াও রাত্রিবেলার সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পুরো অনুষ্ঠানটি শেষ হয়। কেমন ছিল সেই অনুষ্ঠান, কি বলছেন উদ্যোক্তারা, চলুন যাই এবং শুনে আসি উদ্যোক্তাদের বক্তব্য। অত্যন্ত মানানসই বিশিষ্ট, তারপর ব্যাচ, তারপর আবারও ভালোবেসে দাদার হাতে ফুল তুলে দেব, অজয়দার হাতে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা বরণ করে নিচ্ছে বিশিষ্ট সমাজসেবী শ্রী অজয় ঘোষকে, এবং তারপর আজকে দিনটি মনে রাখার জন্য একটি স্মারক ত্রিবর্ণ রঞ্জিত পতাকা, সেটি দিয়ে সাজানো হয়েছে আমাদের স্মারকটি। শ্রী অজয় ঘোষের হাতে আমরা তুলে দিলাম আমাদের আজকের স্মারকটি। প্রথমেই চন্দন দিচ্ছি আমরা উজ্জ্বল মালাকারের হাতে, এবং তারপর এগিয়ে দিতে বলব স্মারকটি। ব্যাচ মোড়া থাকে তাই পুষ্পস্তবক তুলে দেওয়া হলো, এবং যাতে দিনটি মনে থাকে তার জন্য উপস্থিত রয়েছেন বলে আমরা অত্যন্ত আনন্দিত। বিশেষভাবে যে কোনো সংগঠন, যে কোনো ভালো কাজের সঙ্গে যে কোনো মানুষের থাকা উচিত। সুতরাং মানুষ হিসেবে মানুষের পাশে থাকবো, ছোট্ট ক্ষুদ্র ক্ষমতায় এইটুকু বলতে পারি। আর পাশে থাকাটাই শুধু নয়, সঙ্গে থাকবো, যে কোনো সঙ্গে এগিয়ে চলব সৎ পথে স্বামীজির উদ্দেশ্য নিয়ে। ধন্যবাদ। আজকের দিনে যে অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে তাদেরকে প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা। এবং এই অনুষ্ঠানটাকে কেন্দ্র করে আপনারা যারা এখানে এসেছেন এটাকে সফল মণ্ডিত করার জন্য, তাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা। আজকের অনুষ্ঠানে অনেকগুলো কারণ আছে। মূলত আমরা স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে রক্তদান শিবির, এবং লক্ষই লক্ষ। আমরা যখনই কোনো ভালো কাজ করি তখন সবাই একসঙ্গে হাতে হাত ধরে না করলে সেই কাজটা সম্পূর্ণ হয় না। আমাদের মধ্যে পেয়েছি বেলুড় মঠের যে শিল্প মন্দির আছে, আজকে চণ্ডীচরণ ব্যানার্জি লেনে এখানকার অধিবাসীরা সবাই এক হয়ে এই দিনটা উদযাপন করছে। রক্তদান, পতাকা উত্তোলন, গুণীজন সম্বর্ধনা, সঙ্গীতানুষ্ঠান, দেশাত্মবোধক অনুষ্ঠান, এগুলো করছে। পাড়ার সব মানুষ, পুরুষ মহিলা এর মধ্যে জড়িত আছে, এবং এরা সত্যি স্বাধীনতা দিবসকে একটা নতুন ডাইমেনশন, নতুন দিক দিতে পেরেছে। এরা অভিনন্দন পাওয়ার যোগ্য। আমরা সবাই মিলে একসাথে দেশকে উচ্চতা তুলে ধরার অসাধারণ লাগছে, এবং এইরকম একটা অনুষ্ঠান বছর বছর হোক এটাই এক্সপেক্ট করবো, এবং সমস্ত মানুষ যাতে এগিয়ে আসেন সেই আবেদন করবো সমস্ত মানুষের কাছে বরণ করে। সাধারণ মানুষকে বার্তা দেবো, আপনারা সবাই মিলে এগিয়ে আসুন। মানুষ সংঘবদ্ধ প্রাণী, সামাজিক প্রাণী, সামাজিক কর্মকাণ্ডের মধ্যে না থাকলে মানুষের মানবিকতার পূর্ণ প্রকাশ হয় না। আসুন, স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। নিজের জন্য বাঁচা তো হচ্ছেই, সেই সঙ্গে আসুন অন্যের জন্য একটু বাঁচি। শুভেচ্ছা কি বলবো, এরকম এত সুন্দর অনুষ্ঠান আমি এটাই বলবো যেন সবসময় হয় 15ই আগস্টের দিন, এবং তার সাথে সাথে ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে আরম্ভ করে সব কিছু এখানে করা হচ্ছে, মানুষের সেবা করা হচ্ছে। আমি সেটাই বলবো যেন এইভাবেই প্রত্যেকটা বছর করে যাওয়া যায়।